2015 সালে ব্যাংক থেকে চাকরি ছাড়ি ব্যবসা করার জন্য। তো শুরুর গল্পটা মোটেও সহজ ছিল না, অনেক অনেক পরিশ্রম, অনেক অনেক সময়ের বিনিময়ে আমরা ব্যবসায়িক ভিত্তি করে তুলি। কিন্তু 2017 যখন আমরা সাপ্লাই ব্যবসাটা শুরু করলাম, মিস্টার ওয়াং সামনে আছে, সেই আমাকে প্রথম সুযোগ দেয় সাপ্লাইয়ের ব্যবসা শুরু করার মতো। কিন্তু প্রথম থেকেই আমরা একটা জিনিস দেখে এসেছি যে নৌ সেক্টরে, বাংলাদেশের আভ্যন্তরীণ নৌ পরিবহন সেক্টর যেটা আমরা বলছি, যেটা পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত হয়, এখানে আসলে ইনফরমেশন টেকনোলজি, যেটাকে আমরা যে যুগে দাঁড়িয়ে আছি এখন, তথ্য প্রযুক্তির যুগে, তার কোনো ছোঁয়াই এই সেক্টরে লাগেনি। যার ফলে যেটা হয়েছে যে কাজ করতে যে প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে সমস্যা ফেস করতে হয়েছে। যেমন যদি একজন সাপ্লায়ার হিসেবে আমরা একটা জাহাজ ভাড়া করতে যাই, আমরা আসলেই জানি না যে আমি কোথায় যাবো জাহাজ ভাড়া করতে। দেশের হাজারো ট্রান্সপোর্ট আছে, ক্যারিয়ার আছে, কিন্তু আসলেই আমরা জানি না যে আসলে কোথায় গেলে নির্ভরযোগ্য একটা জায়গা থেকে আমি জাহাজ ভাড়া করতে পারি। দ্বিতীয়ত হচ্ছে একজন জাহাজ মালিক, সেও অনেক সময় অনিশ্চয়তার মধ্যে থাকছে যে তার জাহাজটা এই মুহূর্তে ঠিক কোথায় আছে। তো এই সমস্যাগুলোকে আমরা একটু টেকনোলজি দিয়ে সমাধান করার চেষ্টা করলাম। তো আমরা সমস্যাগুলো নিয়ে যখন আলোচনা করছিলাম, তখনই আমরা কাজল, আমি এবং রূপম ভাই আমরা চেষ্টা করলাম যে এর ভিতরে প্রযুক্তিটা কিভাবে আমাদেরকে সহযোগিতা করতে পারে। এরপর আমাদের সঙ্গে যুক্ত হলো আমাদের সামনে শ্রীরাম সিস্টেম। এক্সকিউজ মি, একটু আপনারা যদি একটু সাইলেন্ট হন, আমরা এটাই শেষ করে দিব। তো এরপরে আমরা প্রযুক্তিকে এই সেক্টরে নিয়ে আনার চেষ্টা করলাম, এবং আমরা দেখলাম যে এখানে আসলে কাজ করার অনেক বড় একটা জায়গা আছে। আমাদের এই ইন্ডাস্ট্রিটা প্রায় ভাড়ার দিক দিয়ে যদি হিসাব করি, বছরে কাজল যেটা বলে গেল 3,100 কোটি টাকার উপরে ভাড়ার লেনদেন হয় এই সেক্টরে। কিন্তু এখানে সব থেকে ম্যানেজমেন্টটা দুর্বল হচ্ছে আমাদের এই সেক্টরটাতে রয়েছে, বিশেষ করে পণ্য পরিবহন সেক্টরে। তা আমরা যেটা চাচ্ছি জাহাজের পক্ষ থেকে, যে আমরা এই পণ্য পরিবহনের সেক্টরটাকে একটা ইকোসিস্টেম বিল্ড আপ করবো, যেখানে আসলে একজন জাহাজি অ্যাপে একজন গ্রাহক যখন আসবেন, সে এই সম্পর্কিত সব ধরনের সুযোগ যাতে সে একটা প্ল্যাটফর্মে থেকে পায়, এবং 100% ভেরিফাইড ইনফরমেশন সে এখান থেকে পেতে পারে। তো আমরা আমাদের অ্যাপে বুকিং, ট্র্যাকিং এবং মার্কেট প্লেস তিনটা অপশন রেখেছি, যেটা থেকে আমরা আশা করি যে যারা সাপ্লাই ব্যবসা করছেন, যারা ক্যারিয়ার, ট্রান্সপোর্ট এবং জাহাজ মালিক, তারা প্রত্যেকে আমাদের অ্যাপ থেকে উপকৃত হবেন। তো আমি আমার বক্তব্য আর বেশি বিস্তারিত করবো না, আরো কিছু কিছু কথা আছে কাজল, সেগুলো আস্তে আস্তে করে আপনাদের দিয়ে দিবে মাঝে মাঝেই ইনফরমেশন গুলো দিয়ে। তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকতে, যেভাবে আজকে সমর্থন দিয়েছেন, আশা করি সামনে আপনাদেরকে আমাদের সাথে পাবো। ধন্যবাদ, দোয়া করবেন আমাদের জন্য।